কত বিশ্বকাপে সার্ভিয়াকে পরাজিত করে উড়ন্ত সূচনা পেয়েছে ব্রাজিল রিচার্লসনের জোড়া গোলে জয় নিশ্চিত করেছে সেলেসাওরা তবে এই ম্যাচে ব্রাজিলের জয়কে ছাপিয়ে গেছে দলটির সেরা তারকা নেইমার জুনিয়রের ইঞ্জুরি ম্যাচের পুরো নব্বই মিনিট খেলতে পারেননি নেইমার ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে আশিতম মিনিটে মাঠ থেকে তুলে নিয়েছেন দলটির কোচ তিতে এরপর থেকেই গুঞ্জন পরে দেখা গেল নেইমার জুনিয়র গোরালির ইঞ্জুরিতে পড়েছেন সার্বিয়ার বিপক্ষে পুরো ম্যাচে নয়বার ফাউলের শিকার হয়েছেন নেইমার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এ সময় গোরালিতে বেশ আঘাত পেয়েছেন মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর নেইমার জুনিয়রের পায়ের গোড়ালির অংশ ফুলে যেতে দেখা যায় তাৎক্ষণিক সেখানেই সাইড চিকিৎসা শুরু করা হয় নেইমার জুনিয়রের ব্রাজিলিয়ান কোচ দিতে যদিও জানিয়েছেন সুস্থ আছে নেইমার তবে এমআরআই রিপোর্টে যা এলো তা রীতিমতো দুশ্চিন্তার যদিও ব্রাজিল দলের চিকিৎসক এ বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি তারা জানিয়েছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা নেইমার জুনিয়রের অবস্থা পর্যবেক্ষণ করবে তারা নেইমার জুনিয়রের ইঞ্জুরি প্রসঙ্গে ব্রাজিল দলের চিকিৎসা চিকিৎসক বলেন তাৎক্ষণিকভাবে ব্যাঞ্চেই আমরা তার চিকিৎসা শুরু করি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরিস্থিতি মূল্যায়ন করেই আমরা আগামীকাল চোটের পরিস্থিতি সম্পর্কে জানাব আগেই এ নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয় অপেক্ষা করছি চিকিৎসা চলছে নেইমার জুনিয়রের রিপোর্টে জানা গেছে পায়ের গোড়ালি মোচকে গেছে নেইমারের তার সর্বশেষ অবস্থা জানতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা অপেক্ষা করতে হবে ভক্তদের